হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। বরাবরের মতো আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা সবাই যে ইউএস এর কাজ করি বিষয়টা তা না, অনেকে আছে অস্ট্রেলিয়ান করে, অনেকে কানাডার করে, অনেকে ইউকে করে, আবার অনেকে ডেনমার্কেরও করে, আবার অনেকে সিঙ্গাপুরেরও করে। তো ওই সব কান্ট্রির সার্ভেতে কাজ করার একটা বেনিফিট আছে, সেই বেনিফিটটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে খুব কম। ইউএসএতে যেমন আপনি উল্টাপাল্টা কিছু করলেই, রং অ্যান্সার করলেই অ্যাকাউন্ট ব্যান করে দেয়, কিন্তু ওই সব কান্ট্রিতে ওই রকম কোনো ঝামেলা হয় না, আপনি এক সাইটেই $10-$20 করে ফেলতে পারবেন। বাট ওই সব কান্ট্রির কিছু প্রবলেমও আছে, আপনি যে গিফট কার্ডগুলো উইথড্র করবেন সেই গিফট কার্ডগুলো সেল করা নিয়ে একটা ঝামেলা আছে, এরপরে ওই সব কান্ট্রির রিয়েল অ্যাড্রেস কীভাবে বের করবেন, একটা রিয়েল প্রোফাইল কীভাবে বের করবেন, সেই বিষয়গুলোর গাইডলাইনও পান না। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, ডেনমার্ক এইসব কান্ট্রির রিয়েল অ্যাড্রেস বের করবেন। সো এই ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে নেই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে গেলাম, এটাতে আমার কোনো আইপি সেট আপ নাই, এটা বাংলাদেশি ব্রাউজার থেকেই দেখাচ্ছি। এখন অ্যাড্রেস বারে লিখেন ফেক অ্যাড্রেস জেনারেটর, এটা লিখে সার্চ করেন। এখন সার্চ করার পরে সবার উপরে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ফেক অ্যাড্রেস জেনারেটর .com, এটা ওপেন করেন। এই হচ্ছে অ্যাড্রেস। এখন আপনারা যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসএর, ইউএসএ ফেক অ্যাড্রেস জেনারেটর। উপরে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইউএসএ রিয়েল অ্যাড্রেস, আরেকটা হচ্ছে ইউকে রিয়েল অ্যাড্রেস, আরেকটা হচ্ছে সিএ, তার মানে হচ্ছে কানাডা, কানাডা রিয়েল অ্যাড্রেস, এরপরে হচ্ছে অস্ট্রেলিয়ান রিয়েল অ্যাড্রেস। এখান থেকে আপনার যে কান্ট্রিটা, ধরেন আপনি একটা অস্ট্রেলিয়ান অ্যাড্রেস বের করবেন, তো আপনি কী করবেন, এখানে অস্ট্রেলিয়ান ফেক অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। এখন দেখেন একটা অস্ট্রেলিয়ান প্রোফাইল বের হয়ে গেছে, এ হচ্ছে তার নাম, এ হচ্ছে তার জেন্ডার, এরপরে টাইটেল হচ্ছে মিস্টার, এরপরে এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, এরপরে হচ্ছে এসএসএন, এসএসএন নাই, এরপরে হচ্ছে স্টেট অ্যাড্রেস, সিটি, এরপরে হচ্ছে স্টেট ফুল, আর এটা হচ্ছে জিপ কোড। জিপ কোড মানে হচ্ছে আমাদের দেশে পোস্টাল কোড, আর ওই দেশের হচ্ছে জিপ কোড। এরপরে এখানে পার্সোনাল ডিটেলস সব কিছু দেওয়া আছে, তার তার বডি, এরপরে হচ্ছে ব্লাড টাইপ, এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। তো এগুলো আপনারা নোট করে নেবেন। এখন আরেকটা অপশন দেখেন অস্ট্রেলিয়ান রিয়েল অ্যাড্রেস, এটা ক্লিক করেন। করার পরে এখানে আপনি যদি সিটি ওয়াইজ বের করতে চান, অস্ট্রেলিয়ান একটা সিটি, ধরেন মেলবোর্ন, এখান থেকে আমরা মেলবোর্ন বের করি, এই হচ্ছে মেলবোর্ন। এরপর এখানে জিপ কোড দিয়েও আপনি চাইলে সার্চ করতে পারবেন, তো জাস্ট আমি মেলবোর্নের একটা প্রোফাইল নেই, এখানে সাবমিটে ক্লিক করেন। এই যে এখানে দেখেন অলরেডি অনেকগুলো প্রোফাইল চলে আসছে, সবগুলো হচ্ছে মেলবোর্নের। এই হচ্ছে দেখেন নাম, নামটা নোট করে নিন, এরপরে হচ্ছে ফোন নাম্বার, এরপরে হচ্ছে অ্যাড্রেস, এইটুকু হচ্ছে আমাদের হোম অ্যাড্রেস, এরপরে হচ্ছে আমাদের সিটি, আর এটা হচ্ছে আমাদের জিপ কোড, এই হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান অ্যাড্রেস, আমাদের জিপ কোড হচ্ছে 3207। আপনি চাইলে এই প্রোফাইলটাও নিয়ে নিতে পারেন, কারণ অস্ট্রেলিয়া ইউএস এর মতো অত ঝামেলা করে না, আপনার বয়স ছেলে মেয়ে ইচ্ছা মতো দিয়ে দিলে হবে। এখানে অনেকগুলো প্রোফাইল আছে দেখেন অস্ট্রেলিয়ান, সবগুলো হচ্ছে মেলবোর্নের, আপনি যে সিটি চান ওই সিটি বের করতে পারবেন। এইভাবে আপনি কানাডা, ইউকে, ইউএসএ তো বের করতে পারবেনই। এরপরে আমরা দেখি আর কী কী সিটির বের করতে পারি, এখানে অল কান্ট্রিসে ক্লিক করেন, আর এখানে সমস্ত কান্ট্রির রিয়েল অ্যাড্রেস দেওয়া আছে, সো এখান থেকে আপনি অ্যাড্রেস বের করে নিতে পারবেন। তো আমরা টেস্ট করার জন্য এখানে বাংলাদেশের একটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে নাম হচ্ছে অপ্রিতা সেনগুপ্ত, জেন্ডার হচ্ছে ফিমেল, মিসেস, এরপরে ডেট অফ বার্থ দেওয়া আছে, এরপরে নিচের দিকে দেখি টাউন হচ্ছে ঢাকা, এরপরে স্টেট হচ্ছে নয়াপল্টন ফার্স্ট ফ্লোর, তার মানে বাংলাদেশে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে সিটি,
স্টেট, জিপ কোড, আমাদের তো জিপ কোড নাই, ওইটা হচ্ছে পোস্টাল কোড হবে। এরপর আর দেখি কি কি, এখানে ক্রেডিট কার্ড ইনফরমেশন আছে আর যা যা লাগে সব কিছু আছে। তো এখান থেকে আপনি যেই কোনো কান্ট্রির একটা অ্যাড্রেস বের করে নিতে পারবেন। আশা করি যারা ইউএসএ বাদে কাজ করেন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তারা অ্যাড্রেস বের করে নিয়ে কোনো প্রবলেমে পড়বেন না। তো এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই।